হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল ইহা মেডিকো আজকে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে আমি কোন বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি যেই বিষয়টি সব থেকে আমাদের যে সমস্ত মেডিকেল অ্যাসপিরিয়েন্ট অর্থাৎ নিট অ্যাসপিরিয়েন্ট রয়েছে তাদের মনে সব থেকে এই প্রশ্নটা বেশি ঘোরাফেরা করে যে আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়তে আমাদের পুরো এম কোর্সটা কমপ্লিট করতে কত টাকা খরচ পড়ে সেই বিষয়টা নিয়ে আমাদের মনে একটা হেজিটেশন থাকে আজকের সেই হেজিটেশানটা আমি দূর করব এবং আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না যে একটা মেডিকেল কলেজ থেকে কত টাকা লাগে পুরো এমবিবিএস বিবিএস কোর্সটা কমপ্লিট করতে তোমরা দেখতেই পাচ্ছ এটা আমাদের কলকাতা মেডিকেল কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা প্রেস্টিজিয়াস মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ এই কলকাতা মেডিকেল কলেজের ফিজ স্ট্রাকচার এবং কলকাতা মেডিকেল কলেজের বেসিসে অন্যান্য মেডিকেল কলেজের ফিজ স্ট্রাকচার হয়ে থাকে সো চলো দেখে নিই দেখো বন্ধুরা আমাদের যে মেডিকেল কলেজ কোর্স ফিস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর জন্য আমাদের যে কোর্স ফিস দেখো আমাদের এখানে কি কি ক্যাটাগরি করা হয়েছে একটা হচ্ছে কোর্স একটা আমাদের টোটাল টিউশন ফিস আর আমাদের এলিজিবিলিটি অর্থাৎ আমাদের এই কোর্সটা ভর্তি হতে যে এলিজিবিলিটিটা দরকার সেই এলিজিবিলিটিটা এখানে আমাদের রেখা হয়েছে দেখো আমাদের কোর্সের নাম যেটি তোমরা জানো যে এমবিবিএস অর্থাৎ যে এমবিবিএস কোর্সটি রয়েছে সেটি আমাদের এম একটাই কোর্স রয়েছে এবং টোটাল যে টিউশন ফি সেটা দেখো আই এন আর অর্থাৎ ইন্ডিয়ান আমাদের যে রুপিতে সেটি দেখো ফর্টি পয়েন্ট ফাইভ কে ফর সিক্সটি সিক্স মান্থ সিক্সটি সিক্স মান্থ মানে এখানে তোমাদের ফাইভ পয়েন্ট ফাইভ ইয়ার অর্থাৎ তোমাদের যে ফোর পয়েন্ট ফাইভ ইয়ার যেটা তোমাদের লাগছে যে সেটাতে তোমাদের এমবিবিএস কোর্সে কোর্সের যে থিওরিটা রয়েছে এবং প্র্যাকটিক্যালও রয়েছে তার সাথে সাথে তোমাদের যে ওয়ান ইয়ারের ইন্টার্নশিপ ইন্টার্নশিপের টাকাটাও কিন্তু এখানে নিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ টোটাল টিউশান ফি আমাদের পুরো ফাইভ পয়েন্ট ফাইভ ইয়ারের যে এমবিবিএস কোর্স ডিউরেশন এই কোর্স ডিউরেশনের টোটাল যে আমাদের মেডিকেল কলেজের টিউশান ফি সেটি কিন্তু মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ চল ফোর ফরটিন পয়েন্ট ফাইভ কে এবং এটার আমাদের যে এলিজিবিলিটি এলিজিবিলিটির দেখো আমাদের টেন প্লাস টু অর্থাৎ ক্লাস টেন পর্যন্ত আমাদের পড়তে হবে তার সঙ্গে ইলেভেন টুয়েলথ অবশ্যই সায়েন্স পিসিবি কম্বিনেশনের থাকতে হবে এবং ফিফটি পারসেন্ট মার্কস নিয়ে ক্লাস টুয়েলভ বোর্ড পাস আউট হতে হবে এক্সাম তোমাদের নিট ক্লিয়ার করতে হবে এবং তোমরা জানো যে আমি যে সমস্ত কাট ভিডিও দিয়েছি তোমাদের নিটে কত মার্কস পেতে হবে সেই মার্কসের বেসে কোন কলেজ পাবে সমস্ত কিছুই আমি আলোচনা করে দিয়েছি এবারে তোমাদের মনে কোশ্চেন আসছে যে আমার কি এই টিউ টোটাল টিউশন ফি এই চল্লিশ হাজার পাঁচশো টাকায় কি আমার টোটাল এর খরচ বলবো না এটা তোমার টোটাল এমবিবিএস খরচ নয় এটি কেবলমাত্র তোমাদের মেডিকেল কলেজের টিউশন ফি এর সঙ্গে তোমাদের কিছু বোন কিনতে হয় কিছু বুকস কিনতে হয় তারপরে কিছু তোমাদের এক্সট্রা খরচ থাকে তারপরে তোমাদের যে প্রতি এক্সাম হয় প্রতি চার চার বছরে যে চারটে এক্সাম হবে এই ফাইনাল ইয়ারের এক্সাম সেই এক্সামে তোমাদেরকে দুই হাজার টাকা করে ফিস ভরতে হয় অনেক আরও খরচা রয়েছে সেই খরচাগুলোও চলো আমি আস্তে আলোচনা করি জানো যে তোমাদের ফোর পয়েন্ট ফাইভ ইয়ার অর্থাৎ তোমাদের নটা সেমিস্টার কিন্তু তোমাদের থিওরিতে থাকে এবং প্র্যাকটিক্যালে থাকে এবং এই নটা সেমিস্টারে তোমরা যেন যে ছয় মাস পর যে সেমিস্টারটা হয় সেটাতে তোমাদের একটা কলেজে এক্সাম দিতে হয় তার পাশাপাশি তোমাদের যে ফাইনাল ইয়ার অর্থাৎ পুরো দুটো সেমিস্টার মিলে একটা পরীক্ষা হয় সেটা কিন্তু আমাদের মেডিকেল কাউন্সিল সেটা কিন্তু কন্ডাক্ট করে থাকে সেই এক্সামটির জন্য তোমাকে দুই হাজার টাকা প্রতি এক্সামের জন্য পে করতে হয় এবং চার বছরে তোমাকে সেটা চারবার পে করতে হয় হবে এবং চার দোকানও আট হাজার টাকা অর্থাৎ তোমাকে কিন্তু এক্সামের জন্য আট হাজার টাকা পে করতে হচ্ছে এবং প্রত্যেক যে সেমিস্টারের জন্য তোমাকে কিছু বই কিনতে হবে সেই বইগুলোর অন অ্যান অ্যাভারেজ একটা খরচ আছে সেই খরচগুলো তোমাদের সমস্ত কিছু বই কেনার খরচ তারপরে তোমাদের স্কেলিটন কেনার খরচ এবং তোমাদের মেডিকেলের আরও যে সমস্ত খরচগুলো রয়েছে সেই সমস্ত খরচ তা সমস্ত কিছু ধরে অন অ্যান অ্যাভারেজ তোমাদের যে টোটাল ফোর পয়েন্ট ফাইভ ইয়ারের যে কোর্স ডিউরেশান রয়েছে এবং কোর্স ডিউরেশানের মধ্যে তোমরা মোটামুটি ষাট হাজার টাকা মতো তোমাদের খরচ হয়ে যাবে ওকে এবং তোমাদের ষাট হাজার টাকা মতন এটা হচ্ছে তোমাদের মেডিকেল কিন্তু অ্যাকাডেমিকের ফি এবারে কিন্তু তোমার যে খাওয়া দাওয়ার ব্যাপারটা রয়েছে সেই খাওয়া দাওয়ার ব্যাপারটা কিন্তু আলাদা এখানে তোমার হোস্টেল ফি অর্থাৎ তোমার মেডিকেল কলেজের দিক থেকে যত রকমের টাকার দরকার সেই টাকাটা কিন্তু এই ষাট হাজার টাকার কভার হয়ে যাবে এবারে তোমার এক্সট্রা যে সমস্ত খরচগুলো রয়েছে যে তোমার ফি মানে একটা হাত খরচ রয়েছে তোমার বিভিন্ন পার্টির প্রোগ্রাম থাকে সে সমস্ত প্রোগ্রামের একটা খরচ রয়েছে তারপরে ট্যুরের খরচ রয়েছে এই সমস্ত খরচগুলো কিন্তু বাদে এবং তোমার খাওয়া দাওয়ার খরচগুলোও কিন্তু সমস্ত কিছু বাদে এই ষাট হাজার টাকা তোমার কিন্তু চার বছরে লাগবে মেডিকেলের দিক থেকে অর্থাৎ কলেজের দিক থেকে তোমাদের এই ষাট হাজার টাকা প্রয়োজন এবারে খাওয়া দাওয়ার যে খরচ তুমি সেখানে তিনবার যে খেতে হবে তোমাকে সকাল দুপুর এবং বিকাল সেটা তোমার এক্সট্রা খাওয়া দাওয়া সেখানে তোমার কলেজের ক্যান্টিন থেকে খেলে তোমাকে আলাদা রকম খরচ পড়বে তুমি যদি মনে করো না আমি কলেজের ক্যান্টিন থেকে খাবো না আমি বাইরে থেকে খাবো তাহলে সেটা তোমার আলাদা খরচ পড়বে সেটা পুরো তোমার ওপরে ডিপেন্ড করছে যে তুমি কেমন খরচ করবে ওকে তোমার লাইফস্টাইলটা কেমন সেই হিসাবে সেই টাকাটা তোমার ডিপেন্ড করছে ওকে তোমার যদি লাইফস্টাইল একটু নর্মাল হয়ে থাকে এবং তুমি যদি মনে করো যে পার ডে আমি একশো কুড়ি থেকে দেড়শো টাকা মতো খরচ করব তাহলে সেটা তোমার পার ডে হিসাবে যাবে অনেকে সেটা একশো সত্তর টাকা থেকেও দুশো টাকাও খরচ করে পার ডে সেটা তোমার স্টাইলের উপর ডিপেন্ড করে সো বন্ধুরা আজকের ভিডিওটা দেখতে তোমরা উপকৃত হয়েছে আমি মনে করি ওকে সো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে